ওদিকে আরেক গোষ্ঠী তৈরি হলো, তারা বলল ইসলাম এনেছিলাম, ঈমান এনেছিলাম মুহাম্মাদের প্রতি, মুহাম্মাদ যখন ইন্তেকাল করে গেছে তাহলে ইসলামে আর থাকবো না, ইসলাম থেকে বিচ্যুত হয়ে চলে যাব। আবু বকর এই ঘোষণা দিলেন, ওদিকে হযরত ওমর বললেন ভাই আবু বকর আমি আপনার সঙ্গে একমত নই। হযরত আবু বকর দেখতহীন ভাষায় বললেন ওমর তুমিও যদি যাকাত না দেওয়ার পক্ষে চলে যাও আমার তলোয়ার তোমাকেও ছাড়বে না। আর একটু চিল্লে বলো শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন জি তিনি তখন সবে খলিফা হয়েছেন, আবু বকরের খেলাফতির পিরিয়ড হলো মাত্র 2 বছর 3 মাস। কতদিন ভুলে যাবেন? রসুলুল্লাহর ইন্তেকালের বাদে হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতির পিরিয়ড হলো মাত্র 2 বছর 3 মাস। আর এই 2 বছর 3 মাসে মারাত্মক মারাত্মক তিনটি শত্রু হযরত আবু বকরের সামনে। নাম্বার ওয়ান, একদল বলল মুহাম্মদ যখন মারা গেছে তাহলে মুহাম্মাদের পরে নতুন নবী হওয়া দরকার। তো এক ভদ্রলোক যার নাম মুসাইলামা ইবনুল কাজ্জাব, সে বলল আমি মুহাম্মাদের পরের নবী। কিছু একটা বলেন ভাই। হযরত আবু বকর সম্পর্কে হাদিস পাকে এসেছে ইন্নাহু রাকিকুল কল, তিনি অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। কিন্তু যে মুহূর্তে ওই মিথ্যা নবী দাবিদার মাথা চাড়া দিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নেবে, তারে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। আমি ব্যক্তিগতভাবে নরম দিলেন, কিন্তু যেখানে রয়েছে ইসলামের ক্ষতি, যেখানে রয়েছে ইসলামের ধ্বংস, এটাকে আমি আবু বকর কখনো বরদাস্ত করতে রাজি নই। এটাই হলো ইমানের জজবা, এটাই হলো হকের জজবা, এটাই হলো সত্যকারের একজন সাধু মানুষের চরিত্র। ভাই হতে গেল এক গোষ্ঠী, ওদিকে আর এক গোষ্ঠী তৈরি হলো, তারা বলল ইসলাম এনেছিলাম, ঈমান এনেছিলাম মুহাম্মাদের প্রতি, মুহাম্মাদ যখন ইন্তেকাল করে গেছে তাহলে ইসলামে আর থাকবো না, ইসলাম থেকে বিচ্যুত হয়ে চলে যাব। এদেরকে ইতিহাসের পাতায় বলা হয় মুরতাদ্দিন এ ইসলাম, এরা হলো ইসলাম থেকে বিচ্যুত জাতি, বিচ্যুত সম্প্রদায়, ইসলাম আর মানবে না, মুহাম্মাদ মারা গেছে, নাউজুবিল্লাহ বলে এতদিন অশ্বনে এর জন্য হ্যান্ডেল মারতে হবে যে একটা লোক ইসলাম থেকে বিচ্যুত হচ্ছে তার জন্য নাউজুবিল্লাহ বলা যাবে না? চিল্লে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের সামনে তুলে আনলেন। হাদিসটা হলো মাম্মাদ্দালা দীনাহু ফাকতুলু, যে লোকটা ইসলাম থেকে বিচ্যুত হয় তার একটাই শাস্তি, সেটা হলো হত্যা করে দাও। সুতরাং যারা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে নতুন করে কুফরিতে চলে যাবে, নতুন করে শেরকি ধর্মে চলে যাবে, নতুন করে ইহুদিয়াত এবং নাসরানিয়াত খ্রিস্টীয় ধর্মে আর ইহুদি ধর্মে চলে যাবে, আমি আবু বকর রসুলের হাদিসটাকে সামনে রেখে আমার তলোয়ার দিয়ে তাকে দ্বিখণ্ড করে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। একদিকে মিথ্যা নবী দাবিদার যারা তারা চুকসে গেল, আর একদিকে যারা মুরতাদ্দিন ইসলাম, ইসলাম থেকে যারা বিচ্যুত বলে নিজেদেরকে বলছিল তারাও সুরসুর করে মুখ বন্ধ করে নিল, আবু বকরের তলোয়ার ছেড়ে দেবে না। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে লাখো সাহাবায়ে কেরামদের সম্মুখে বক্তৃতা করে বললেন জি রাসূলুল্লাহ জমানাতে যদি যাকাতের মাল হিসাবে একটা ছাগলের বাচ্চা যদি রসুলের জমানায় দেওয়া হয়, আর আমি আবু বকরের জমানায় এসে রসুল ইন্তেকাল করেছেন বলে যদি যাকাতের মাল না দেওয়া হয়, হযরত আবু বকর বললেন লাউ মানাউনি ক্বালান, যদি তারা ছাগলের একটা বাচ্চা দিতেও যদি কুণ্ঠিত বোধ করে, আমি আবু বকর বলছি তলোয়ারের জোরে তার কাছ থেকে যাকাত আদায় করে নেব। সম্মানিত ভাইরা, মজার কথা, এবার আবু বকর এই ঘোষণা দিলেন, ওদিকে হযরত ওমর বললেন ভাই আবু বকর আমি আপনার সঙ্গে একমত নই। কি বললেন? আমি আপনার সঙ্গে একমত নই, কারণ যারা যাকাত দেবে না বলছে, তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ করে, তারা জিকির তসবিহ তেলাওয়াত সব করে, তারা পূর্ণ নবী পাকের সুন্নতের পায়বন্দ, সুন্নতের তাবেদার, সব কিছু, মানে বড় জোর যাকাতটা দেবে না, তার জন্য তাদেরকে তুমি তলোয়ার দিয়ে মারবে?
হযরত আবু বকর দেখতহীন ভাষায় বললেন, ওমর তুমিও যদি যাকাত না দেওয়ার পক্ষে চলে যাও আমার তলোয়ার তোমাকেও ছাড়বে না। আর একটু চিল্লে বলুন। হযরত ওমর আবু বকরের প্রতি ক্ষুব্ধ হয়ে চলে গেলেন। এক মাস পরে হযরত ওমর আবু বকরের সামনে এসে বললেন, ভাই বেয়াদবির ক্ষমা চাইছি, যে জিনিস আপনি বুঝেছিলেন এক মাস আগে আমার বুঝতে দেরি লেগেছে এক মাস। যদি আপনি সেদিন যাকাত আদায়ের ব্যাপারে এই কঠোর ভূমিকা পালন না করতেন ইসলামের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যেত, তাতে ইসলাম প্রচার করা, বৈদেশিক মানুষদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং মদিনার রাষ্ট্রনায়কত্ব চালানো দুঃসাধ্য হয়ে পড়ত। আল্লাহ পাক আপনার চিনাটাকে প্রশস্ত করে দিয়ে যে জিনিস বুঝিয়ে দিয়েছেন এক মাস আগে, আমার বুঝতে তা দেরি হয়েছে এক মাস কাল, আপনি আমাকে মাফ করুন। সম্মানিত ভাই একটু বলবেন, ইসলামের সঙ্গে যাকাত আদায়ের সম্পর্কটা কতটা? হালকা না গাঢ়? জোরে বলেন, গাঢ়। যাকাত ধনীর জন্য একটা কম্পালসারি ডিউটি, আর এরপরে আর একটা পর্যায়ে রয়েছে নফল, যেটা এডিশনাল, সামর্থ্য অনুযায়ী করতে হয়। কিন্তু জানবেন যতক্ষণ পর্যন্ত মানুষ নফল নামাজ, নফল রোজা, নফল জেকের, নফল তেলাওয়াত, নফল দান এই জাতীয় এডিশনাল কাজগুলো না করে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দাবান্দি আল্লাহর প্রিয় হতে পারে না, পারে না, পারে না। সুতরাং ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ এগুলো কম্পালসারি ডিউটি, প্রত্যেকটার পাশাপাশি রয়েছে এডিশনাল নফল ডিউটি। জি, আপনি ফরজ ডিউটি পালন করবেন এর জন্য পাবেন ফিক্সড স্যালারি, ওর জন্য একদম বাঁধা ধরা সওয়াব আর মজুরি। কিন্তু যখন নফল করবেন তখন দেখা যাবে অনেক সময় ফরজের থেকেও আরো বেশি প্রিয়তা মালিকের অর্জন করা যায়। সুবহান, দেখেন না, অরিজিনাল ডিউটিতে যে বেতন হয় ওভারটাইম দিলে বেতন বেশি, ঠিক না ভুল? জি, এই জন্যই মহান আল্লাহ নিজেই বলেছেন হাদিসে কুদসিতে, ইতাকাররাবু ইলাইয়া, ইতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল কাজ করে আমার নিকটতম হয়ে যায়। জি, এমন কি আমি আল্লাহ হয়ে যাই, কুনতু ইয়াদাহুল্লাযী ইয়াবতুসু বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, এমনকি কুন্তু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহা, তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ নফল কাজ করতে করতে আল্লাহর এত ঘনিষ্ঠ হয়ে যায় যে বান্দার হাত পা চোখ কান নাক মুখ তখন নিজের থাকে না। জি, বান্দা যখন আল্লাহর কুদরতের চোখে দেখে, আল্লাহর কুদরতের কানে শোনে, আল্লাহর কুদরতের পায়ে চলে, আল্লাহর কুদরতের হাতে ধরে, ভাই ওই বান্দা তখন গোনাহা থেকে মুক্ত জীবন তৈরি করে ফেলে। সম্মানিত ভাইরা, তাহলে মনে রাখতে হবে, জি, আজকে যারা মাদ্রাসার জেলবন্দী, ভাই এরা এতিম অনাথ এবং দরিদ্র ঘরের ছেলে, এদেরকে ছাড় করালে জাহান্নাম থেকে মুক্তি পাবো, এদের খাওয়া পড়া বই পুস্তকে, এদেরকে খেতে দেবো বাড়ি বাপমা সবরেসানির সভা না করে, এদেরকে একদিনের জায়গায় দুদিন খেতে দেবো, ভাই আমার যাকাতের পয়সা এদের পাওনা রয়েছে, সমাজের দরিদ্ররও পাওনা রয়েছে। ভাই আজকে সমাজে সেই দরিদ্র পাওয়া অত্যন্ত কঠিন, কিন্তু মাদ্রাসার দরিদ্র মানে একদিকে দরিদ্রের হক, আর একদিকে ভাই পাশাপাশি মনে রাখা দরকার এটা সদকায় জারিয়া, আর একদিকে মনে রাখা দরকার যে আমি এতিমের বাপ পয়সা দিয়েছি, একদিকে দরিদ্রের হক আদায় হয়েছে, আর একদিকে সদকায় জারিয়া হয়েছে, আর একদিকে দিন বেঁচে আছে এদের দ্বারায়, ঠিক না ভুল? দিন এদের দ্বারাই বেঁচে থাকবে। আজকের আব্দুল কাইয়ুম কথা বলছে, কালকে আব্দুল কাইয়ুম থাকবে না, এই ধর্মের ময়দানটা আর একজন আব্দুল কাইয়ুম এত দখল করবে, ঠিক না ভুল? তাকে তো আগে মানুষ করে তুলতে হবে, তবে তো সে একদিন এখানটায় বসবে। প্রিয় ভাই, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, লাখো শুকরিয়া, আপনারা নিশ্চয়ই দোয়া করেছেন, আমার আব্বা দোয়া করেছেন, জি, যতই কষ্ট আর শারীরিক দুর্বলতা যাই থাক, আমি আপনাদেরকে একটা পূর্ণ সাবজেক্টের উপরে, একটা কমপ্লিট সাবজেক্টের উপরে আপনাদেরকে কিছু কথা একদম নির্জালা কোরআন হাদিস এবং ইতিহাসের তথ্য থেকে শুনিয়েছি,
আল্লাহ কবুল করেন বলুন আমিন, আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন।